ক্ষমা চাইলেন শাকিব। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে গিয়ে ক্ষমা চাইলেন চিত্রনায়ক শাকিব খান। সেখানে পরিচালক সমিতি সহ 12টি সংগঠনের কাছে ক্ষমা চাইলেন তিনি। গতকাল রোববার সন্ধ্যায় চিত্রনায়ক আলমগীরের আহ্বানে সাড়া দিয়ে শাকিব বিএফডিসির বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশ শিল্পী সমিতির কার্যালয়ে যান। সেখানে গিয়ে আলোচনা করেন আলমগীরের সঙ্গে। পরে আলমগীরের পরামর্শ মেনে নিয়ে তিনি চিত্রনায়ক সোহেল রানা সহ পরিচালক সমিতির নেতাদের সঙ্গে দেখা করেন। সে সময়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট আরও 11টি সংগঠনের প্রতিনিধিরা ছিলেন। ওই বৈঠকে শাকিব খান বলেন, ব্যক্তিগত জীবনের সংকটময় পরিস্থিতিতে আমি কিছুটা বিক্ষিপ্ত ছিলাম, তখন আমার আচরণ ও কথায় যদি কেউ আহত হয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। চিত্র পরিচালক সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। এই বক্তব্যের পর শাকিব মিনিট দশেক সমিতির কার্যালয়ে অবস্থান করেন, এরপর বেরিয়ে যান। পরে চিত্রনায়ক আলমগীরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার এ কথায় শাকিব বিষয়টি মীমাংসার জন্য রাজি হয়ে গেছে। শাকিবকে আমি বলেছিলাম যে কোনো বিষয়ে একটা সীমা থাকে, সীমা লঙ্ঘন করলে ক্ষতি হয়ে যায়, এই সীমা লঙ্ঘন করা হলে আমাদের চলচ্চিত্র পরিবারের জন্য অনেক বড় ক্ষতি হবে, আমরা তো একসঙ্গে থাকতে চাই, মিলেমিশে চলতে চাই। এদিকে শাকিবের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত বহাল আছে কিনা জানতে চাইলে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান উলজার বলেন, শাকিবের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না কি না সে ব্যাপারে এখনই কিছু জানানো যাচ্ছে না। আগামীকাল সোমবার সব সংগঠনের সমিতির নেতা ও গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো যাবে। তবে শাকিব ভুল বুঝতে পেরে আমাদের এখানে এসেছেন, আমাদের কাছে বিষয়টি ভালো লাগছে, শাকিব তো আমাদের পরিবারেরই সন্তান, আমরা খুশি হয়েছি। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।